নমস্কার, ভোকাল সঙ্গীতা চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে জানাই শারদীয়া শুভেচ্ছা। আমরা শুনছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি আদর্শ হিন্দু হোটেল। কাল আপনারা শুনেছেন প্রথম পর্ব, আজ নিয়ে এসেছি তার দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যারা শোনেননি তারা ওখান থেকে শুনে নিতে পারবেন। আর কথা না বাড়িয়ে গল্প শুরু করি। আদর্শ হিন্দু হোটেল দ্বিতীয় পর্ব। বেচুচক্রবর্তী দিবানিদ্রা হইতে উঠিয়া বাসা হইতে ফিরিয়াই হাজারিকে ডাক দিলেন, শোনো, আজ আমাদের এখানে কজন বাবু মাংস খাবেন, ফিষ্টি করবেন। তারা আমায় আগাম দামও দিয়ে গেলেন, যাতে সকাল সকাল চুকে যায় তার ব্যবস্থা করবে। ওরা মুর্শিদাবাদের গাড়িতে আবার চলে যাবেন, মনে থাকবে তো? রতন এখনো আসেনি? হাজারি দুঃখ হইল। বেচুচক্রবর্তী একথা তাহাকে কেন বলিল না যে তাহার হাতের রান্না খুব ভালো, অতএব সে যেন নিজেই মাংস রাঁধে? কখনো ইহারা তাহার রান্না ভালো বলে না সে জানে, অথচ এই রান্না শিখিতে সে কি পরিশ্রমই না করিয়াছে। রান্না কি করিয়া ভালো শিখিল সে এক ইতিহাস। হাজারির মনে আছে তাহাদের এরোসোলা গ্রামে একজন সেকালের প্রাচীনা ব্রাহ্মণ বিধবা থাকিতেন। তখন হাজারির বয়স 9-10 বছর। রান্নায় তাঁর শুধু সাধারণ ধরনের সুখ্যাতি নয়, অসাধারণ সুনাম ছিল। গ্রামের বাহিরেও অনেক জায়গায় লোকে তাঁর নাম জানিত। হাজারির মা তাকে বলিল, খুড়িমা, আপনার তো বয়স হয়েছে, কবে চলে যাবেন? আপনার গুণ আমাকে দিয়ে যান, চিরকাল আপনার নাম করব। তিনি বলেন, আচ্ছা বউ, তোকে একটা জিনিস দিয়ে যাব। কী করে নিরিমিষ চচ্চড়ি রাঁধতে হয় সেটাই তোকে দিয়ে যাব। সেই বৃদ্ধা হাজারির মাকে ওই একটিমাত্র জিনিস শিখাইয়াছিলেন, এবং সেই একটি জিনিস রাঁধিবার গুণেই হাজারির মায়ের নামও ওদিকের 8-10খানা গ্রামে প্রসিদ্ধ ছিল। শুনিতে অতি সামান্য জিনিস নিরিমিষ চচ্চড়ি, ওর মধ্যে আছে কি? কিন্তু এ কথার জবাব পাইতে হইলে হাজারির মায়ের হাতে নিরিমিষ চচ্চড়ি খাইতে হয়। দুঃখের বিষয়, তিনি আর বাঁচিয়া নাই, অবৎসর দেহ রাখিয়াছেন। হাজারি মায়ের রন্ধন প্রতিভা উত্তরাধিকার সূত্রে লাভ করিয়াছে। মাংস মাছ সবই রাঁধে ভালো, কিন্তু তার হাতে নিরিমিষ চচ্চড়ি এত চমৎকার যে বেচুচক্রবর্তীর হোটেলে একবার যে খাইয়া যায় সে আবার ঘুরিয়া সেখানেই আসে। রেলবাজারেতে অতগুলো হোটেল রহিয়াছে, সে আর কোথাও যাইবে না। আজও মাংস রান্নার ভার তাহারই উপর পড়িল। খদ্দেররা মাংস খাইয়া খুব তারিফও করিতে লাগিলেন, কিন্তু আসলে তাহাতে হাজারির ব্যক্তিগত লাভ কিছুই রহিল না। খদ্দেরের মুখের প্রশংসা ছাড়া পদ্মঝি তাহাকে একটা উৎসাহের কথাও বলিল না, বেচুচক্রবর্তীও তাই। অনেক রাত্রে সে খাইতে বসিল। এত যে ভালো করিয়া নিজের হাতে রান্না মাংস, তাহা নিজের জন্য তখন আর কিছুই নাই। যাহা ছিল কর্তাবাবু নিজের বাসায় পাঠাইয়া দিয়াছেন, তারপরেও সামান্য কিছু যা অবশিষ্ট ছিল পদ্মঝি চাটিয়া পুটিয়া লইয়া গিয়াছে। খাইবার সময় রোজই এমন মুশকিল ঘটে, তাহার জন্য বিশেষ কিছুই থাকে না। এক একদিন ভাত পর্যন্ত কম পড়িয়া যায়, মাছ মাংস তো দূরের কথা। বয়স 46 হইলেও হাজারি খাইতে পারে ভালো, খাইতে ভালোও বাসে, কিন্তু খাইয়া অধিকাংশ দিনই তার পেট ভরে না। রাত 12:30, কর্তাবাবু হিসাব মিলাইয়া চলিয়া গিয়াছেন। হোটেলে সে আর মতি চাকর ছাড়া আর কেহ থাকে না। পদ্মঝি অনেকক্ষণ চলিয়া গিয়াছে, রাত 10টার পরে সে থাকে না কোনো দিনই। মতি চাকর বলিল, চলো, ছোট বাজারে যাত্রা হচ্ছে, শুনতে যাবে বামুন ঠাকুর? এত রাত্রে যাত্রা, পাগল আর কি! সারাদিন খেটে আবার ওসব শখ থাকে? আমি যাব না, তুই যাস তো যা, এসে ভাঁড়ার ঘরের জালনায় টোকা মারিস, দোর খুলে দেব। মতি চাকর ছোকরা মানুষ, তার শখও বেশি, সে চলিয়া গেল। মতি যাইবার কিছুক্ষণ পরে কে একজন বাহির হইতে দরজা ঠেলিল। হাজারি উঠিয়া গিয়া দরজা খুলিয়া পাশের হোটেলের মালিক খোদ যদু বাড়ুজ্জেকে দরজার বাহিরে দেখিয়া আশ্চর্য হইয়া গেল। যদু বাড়ুজ্জের হোটেলের সঙ্গে তাহাদের রেষারেষি করিয়া কারবার চলে, তিনি এত রাত্রে এখানে কি মনে করিয়া? কখনো তো আসেন না।
হাজারির মন সম্ভ্রমে পূর্ণ হইয়া গেল। যদু বাণুজ্যেও একটা হোটেলের কর্তা, সুতরাং হাজারির কাছে সেও তার মনিবের সমান দরের লোক, একরকম মনিবি। যদু বাণুজ্যে বলিল, আর কে আছে ঘরে? যদুর আসিবার উদ্দেশ্য বুঝিতে না পারিয়া হাজারি ততক্ষণে মনে মনে আকাশ পাতাল ভাবিতেছিল। বিনীতভাবে বলিল, কেউ নেই বাবু, আমিই আছি। মতি ছিল ছোট বাজারে যাত্রা। যদু বাণুজ্যে বলিল, চলো ঘরের ভেতর বসি, তোমার সঙ্গে কথা আছে। ঘরের মধ্যে ঢুকিয়া যদু বাণুজ্যে বেচুচক্কর্তির গদিতে বসিয়া একবার চারিদিকে চাহিয়া লইয়া বলিল, তুমি এখানে কত পাও ঠাকুর? আগে 7 টাকা আর খোরাকি। কাপড় চোপড় দেয়? আগে বছরে 2খানা কাপড়। যদু বাণুজ্যে কাশিয়া গলা পরিষ্কার করিয়া বলিল, শোনো, আমার হোটেলে তুমি কাজ করতে যাবে, তোমায় 10 টাকা আর খোরাকি দেব, বছরে 3খানা কাপড় পাবে, ধোপা নাপি তেল তামাক, যাবে? হাজারি দোস্তুর মতো অবাক হইয়া গিয়াছিল। কিছুক্ষণ সে কথা বলিতে পারিল না। তারপর বলিল, বাবু, এখন তো কিছু বলতে পারি নে, ভেবে বলবো। ভেবে বলা বলি আর কি, আমার যে কথা সেই কাজ। তুমি কাল থেকে এ হোটেল ছেড়ে আমার হোটেলে চলো, কাল থেকেই আমি নিতে রাজি। তবে হ্যাঁ, বেচু চক্রবর্তীর সঙ্গে আমি অসরস করতে চাই নে, সেও ব্যবসাদার, আমিও ব্যবসাদার। হাজারির মাথা যেন ঘুরিয়া উঠিল। কেহ দেখিতেছে না তো? পদ্মঝি কোথাও আড়ি পাতিয়া নাই তো? সে তাড়াতাড়ি বলিল, এখন আমি কোনো কথা বলতে পারবো না বাবু, কাল ভেবে বলবো, কাল রাত্রিরে এমন সময় আসবেন? যদু বাণুজ্যে চলিয়া গেল। হাজারি গাঁজা খায় এ খবর একেবারে মিথ্যে নয়, তবে খায় খুব সংগোপনে এবং খুব কম। আজ এ ব্যাপারের পরে সে এক কলিকা গাঁজা না সাজিয়া পারিল না। সংসারে কেহ এ পর্যন্ত তাহাকে ভালো লোক বা ভালো রাঁধে বলিয়া খাইবার সঙ্গে সঙ্গে তাহার পুরস্কার দিতে চায় নাই। খদ্দেরের মুখের ফাঁকা কথায় পেট ভরে না তো? যদুবাবু নিজে বাড়ি বহিয়া আসিয়াছেন, তাহাকে 10 টাকা মাহিনার চাকরি, মায়ের খোরাকি ধোপা নাপিত দিতে। এতদিন রানাঘাট বাজারে আছে, কখনো কাহারও সঙ্গে মেশে না, সে মিশিতে ভালোও বাসে না। তাহার জীবনের আশা যেটা, সেটা 10 জনের সঙ্গে মিশিয়া আড্ডা দিয়া গাঁজা খাইয়া বেড়াইলে পূর্ণ হইবে না। তাহাকে খাটিতে হইবে, বাজার বুঝিতে হইবে, হিসাব রাখা শিখিতে হইবে, একটা ভালো হোটেল চালাইবার যাহা কিছু সুলুক সন্ধান সব সংগ্রহ করিতে হইবে। সংসারে উন্নতি করিতে হইলে, দেশের কাছে বড় মুখ দেখাইতে হইলে, পরের মুখে নিজের নাম শুনিতে হইলে, চেষ্টা চাই, খাটুনি চাই। আড্ডা দিয়া গাঁজা খাইয়া বেড়াইলে কিংবা পাতি চাকরের মতো ছোট বাজারের বারোয়ারির যাত্রা শুনিয়া বেড়াইলে হইবে? রাত অনেক, মাথা গরম হইয়া গিয়াছে, ঘুম আসবার নামটি নাই। দরজায় খটখট শব্দ হইল। হাজারি উঠিয়া দরজা খুলিল। সে আগেই বুঝিয়াছিল মতি চাকর ফিরিয়াছে। মতি ঘরে ঢুকিয়া বলিল, এখনো ঘুমোনি ঠাকুর? এখনো জেগে যে? হাজারি গাঁজার কলিকা লুকাইয়া রাখিয়া তবে মতিকে দরজা খুলিয়া দিতে গিয়াছিল। বলিল, যে গরম, ঘুম আসবে কি? সারাদিন আগুনের তাতে, যাত্রা দেখলি নে? মতি বলল, যাত্রার আসলে জায়গা নেই, লোক ভর্তি, ফিরে এলাম। চলো এক জায়গায় যাবে ঠাকুরমশাই? কোথায়? পাড়ার মধ্যে। চলো না, ঘুম যখন নেই একটু ঘুরেই না হয় এলে, তোমার তো কোনোদিন কোথাও? হাজারি বলিল, তোরা ছেলে ছোকরা, আমার বয়স 46, আমি তোর বাপের বয়সের মানুষ, আমার সঙ্গে ওসব কথা কেন? তোর ইচ্ছে, যা বুঝিস করগে যা। বাবুর কাছে কি পদ্মদিদির কাছে কিছু বলো না ঠাকুরমশাই, দোহাই, দুটি পায়ে পড়ি। আশ্চর্য এই যে, মতির এই কথা হাজারির মনে এক নতুন ধরনের ভাবনা আনিয়া দিল। তাহার উচ্চাসা আছে, মতির মতো রাত বাড়াইয়া স্ফূর্তি করিয়া সময় নষ্ট করিলে ভগবান তাহাকে দয়া করিবেন না। মতি কি ভাবিয়া আর বাহিরে গেল না। বাসনের ঘরে হোটেলের পিতল কাঁসার থালা বাটি রান্নাঘরের পাশে সিন্ধুকে থাকে, মাজা ঘষার পর রোজ রাত্রে বেচু চক্রবর্তী নিজে দাঁড়াইয়া থাকিয়া সেগুলি গুনিয়া সিন্ধুকে তুলিয়া রাখিয়া চাবি নিজে সঙ্গে করিয়া লইয়া যান। সেই ঘরে গিয়া
মতি শুইয়া পড়িল। হাজারিও বাসনের ঘরে শোয়, আজ সে বাহিরের গদির মেঝেতে তাহার পুরনো মাদুরখানা পাতিয়া শুইল। না, যদুবাবুর হোটেলে সে যাইবে না। হোটেলের রাঁধুনিগিরি সব জায়গায় সমান। এ হোটেলে আছে পদ্ম, ও হোটেলে হয়তো আর কে আছে কে জানে। তাছাড়া বেচুবাবু তাহার 5 বছরের অন্নদাতা। লোভে পড়িয়া এতদিনের অন্নদাতাকে ত্যাগ করিয়া যাওয়া ঠিক নয়। সে নিজে হোটেল খুলিবে, এই তো তার লক্ষ্য। রাঁধুনিবৃত্তি যতদিন করিতে হয় এই হোটেলেই করিবে, অন্য কোথাও যাইবে না। তাহার পর রাধাবল্লভ দয়া করেন তখন অন্য কথা। পরদিন খুব সকালে পদ্মজি আসিয়া ডাকিল, ও ঠাকুর, তোর খোলো, এখনো ঘুম? বাপ্পা, কুম্ভকর্ণকে হার মানালে তোমরা। হাজারি তাড়াতাড়ি বিছানা হইতে উঠিয়া ছেঁড়া মাদুরখানা গুটাইয়া রাখিয়া দৌড় খুলিয়া দিল। একটু পরেই বেচু চক্রবর্তী আসিলেন। দরজায় গদিতে ও ক্যাশবাক্সে গঙ্গা জলের ছিটা দিয়া, ক্যাশবাক্সের ডালার উপরটা সামান্য একটু গঙ্গা জল দিয়া মার্জনা করিয়া লইয়া পদ্মজিকে বলিলেন, ধুনো দে, বেলা হয়ে গেল, আজ হাটবার, ব্যাপারীদের ভিড় আছে, শিগগির করে আজ দে, আর সেদিনকার মতো পচা দইটই আনিস নে বাপু, ওতে নাম খারাপ হয়ে যায়, শেষকালে স্যানিটারি বাবুর চোখে পড়ে যাব, দরকার কি? ব্যাপারীরা সাধারণত পাড়া গাঁয়ে চাষা লোক, তাহারা দই খাইতে পছন্দ করে বলিয়া প্রতি হাটবারে তাহাদের জন্য কয়েক হাঁড়ি দইয়ের বরাদ্দ আছে। এই দই পদ্মজি তাহার নিজের ঘরে পাতিয়া হোটেলে বিক্রয় করিয়া 2 পয়সা লাভ করিয়া থাকে, এবং সে যে প্রথম শ্রেণীর জিনিস সরবরাহ করে না তাহা বলাই বাহুল্য। পদ্মজি মুখ ঘুরাইয়া বলিল, বাবু, আপনার যত সব অনাচ্ছিষ্টি কথা, দই পচা না ঘণ্ট, কে বলেছে দই পচা? ওই মুখ পোড়া হাজারি ঠাকুর তো, ও ছেড়ার দোর চাল যদি আজ। হাজারি ঠাকুর কথাটা বলিয়াছিল বটে, তবে সে দই পচা কি তাজা তাহা বলে নাই, বলিয়াছিল ব্যাপারী খদ্দেররা বলা বলি করিতেছিল এরকম খারাপ দই খাইতে দিলে তাহারা 14 পয়সার জায়গায় 12 পয়সার বেশি খোরাকি দিবে না। পদ্মজি রান্নাঘরের চৌকাটে পা দিয়া ঝাঁঝালো ঝগড়ার ছুটে বলি, ও ঠাকুর, দই পচা তোমায় কে বলেছে? হাজারি আমতা আমতা করিয়া বলিল, ওই সাধু মণ্ডল আর তার ভাইপো রোজ হাটেই তো এখানে খায়, ওরাই বলছিল। বলছিল? তোমার গলা ধরে বলতে গিয়েছে ওরা? তোমার মতো হিংসুক কুচুটে লোক তো আমি দেখিনি। আমি দই দিই বলে তুমি হিংসে বুক ফেটে মরে যাচ্ছ সে কি আমি বুঝি নে? তোমার শখের কুসুম গয়লানির ছাপ বাক্সে পয়সা না উঠলে কি তোমার মনে শান্তি আছে? গাঁজাখোর মরুই পোড়া বামুন কোথাকার। হাজারি জিভ কাটিয়া বলিল, ছি ছি, কি যে বলো পদ্মদিদি, তা ঠিক নেই। কুসুমের বাপের বাড়ি আমাদের গাঁয়ে, আমার জ্যাঠা বলে ডাকে, আমি তাকে মেয়ে বলি, তার নামে অমন কথা বললে তোমার পাপ হবে না? ইহার উত্তরে পদ্মজি যাহা বলিল তাহা ছাপার অক্ষরে প্রকাশ করা যায় না। হাজারির চোখে প্রায় জল আসিল। কুসুমকে সে সত্যই মেয়ের মতো স্নেহ করে। তাহাদের গ্রামের রসিকলাল ঘোষের মেয়ে, রানাঘাটে তাহার শ্বশুর বাড়ি, অল্প বয়সে বিধবা হইয়াছে, এখন দুধ বেচিয়া দই বেচিয়া ছোট ছোট 2টি ছেলেকে মানুষ করে। এক শাশুড়ি ছাড়া শ্বশুর বাড়িতে কেহ নাই। হঠাৎ একদিন পথে দুজনের দেখা। জ্যাঠামশাই যে, দাঁড়ান একটু পায়ের ধুলো দিন, আপনি এখানে কোথায়? আরে কুসুম, কোথেকে তুই এখানে? এই তো এখানেই আমার শ্বশুর বাড়ি, ছোট বাজারে মন্দিরের গায়ে। আপনি কি আজ বাড়ি থেকে এসেছেন? না রে, আমি রেলবাজারে হোটেলে কাজ করি, আজ মাস 6-7 আছি। বিদেশে একই গ্রামের মানুষ দেখিয়া দুজনেই খুব খুশি হইল। সেই হইতে কুসুম হাজারি ঠাকুরের হোটেলে দুধ দই বেচিতে গিয়াছে। গরিব বলিয়া হাজারি ঠাকুর অনেকবার লুকাইয়া হোটেল হইতে রাঁধা ভাত তরকারি থালা করিয়া বাড়িয়া দিয়াছে। দুধ দই বেচিয়া ফিরিবার সময় কুণ্ডুদের পাটের আড়তের গলিটায় দাঁড়াইয়া কুসুম থালা লইয়া গিয়াছে। ইহাদের মেলামেশা ও ঘনিষ্ঠতা পদ্মজির চোখ এড়ায় নাই, সুতরাং সে বলিতেই পারে। দুপুরের পর হাজারি প্রতিদিনের মতো চূর্ণীর ধারে যাইতেছে, এমন সময় কুসুমের সঙ্গে দেখা হইল। কুসুম দুধের ভাঁড় হাতে ঝুলাইয়া বাড়ি ফিরিতেছিল। তাহার বয়স 24-25, বেশ স্বাস্থ্য, রং শ্যামবর্ণ, মুখশ্রী বেশ শান্ত। হাজারি বলিল, বাড়ি ফিরছিস এত বেলায় যে?
কুসুম বলিল, জ্যাঠামশায় বড্ড দেরি হয়ে গেল, নিজের তো দুধ নেই, কায়েব পাড়া থেকে দুধ আনি, তবে বিক্রি করি, তবে বাড়ি ফিরি, আসুন না আমাদের বাড়ি। না এখন আর কোথায় যাব, তুই যা খাবি দাবি। কুসুম কিছুতেই ছাড়ে না, বলিল, আমার খাওয়া দাওয়া জ্যাঠামশাই শাশুড়ি নেঁধে রেখে দিয়েছে, গিয়ে খাবো, কতক্ষণ লাগবে, আসুন না। হাজারি অগত্যা গেল। ছচালা একখানা বড় ঘর, সেখানেতে কুসুমের শাশুড়ি থাকে, আর একখানা ছোট চারচালা ঘরে কুসুম ছেলে দুটি লইয়া থাকে। শাশুড়ির সহিত কুসুমের খুব সদ্ভাব নাই। কুসুম নিজের ঘরে হাজারিকে লইয়া গিয়া বসাইল। ঘরের মধ্যে একখানা তক্তপোষ, পুরু কাঁথা পাতিয়া সুন্দর পরিপাটি বিছানা তাহার উপরে, তক্তপোষের নিচে বালি দেওয়া আট বছরের আলু, এক কোণে কতকগুলি হাঁড়ি কুড়ি ও একটা বড় জ্বালা, বাঁশের আলনাতে কতকগুলি লেপ কাঁথা বাঁধা, একটা জল চৌকিতে খানকতক পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে পিতল কাঁসার বাসন। ঘর দেখিয়া হাজারির মনে হইল, কুসুম বেশ সাজাইয়া রাখিতে জানে জিনিসপত্র। কুসুম বলিল, পান খাবেন জ্যাঠামশায়? দে একটা, আর তুই খেতে যা, বেলা অনেক হয়েছে। কিন্তু কুসুমের দেখা গেল খাওয়ার সম্বন্ধে কোনো তাড়া নাই। হাজারিকে পান দিয়া সেই যে হাজারির সামনে মেঝেতে বসিয়া গল্প করিতে লাগিল, প্রায় ঘণ্টাখানেক হইয়া গেল, সে নড়িবার নামও করে না দেখিয়া হাজারি ব্যস্ত হইয়া পড়িল। বলিল, তুই খেতে যা না, আমি যাই, আবার উনুনে আঁচ দিতে হবে সকাল সকাল। কুসুম বলিল, যাচ্ছি এবার, বলিয়া আর যায় না। আরও এক ঘন্টা কাটিয়া গেল, কুসুম আর যায় নাই। বাবা মারা গিয়াছে, ভাইয়েরা গরিব বলিয়া হোক বা ভাই বউদের জন্যই হোক, তাহাকে বাপের বাড়িতে কেউ লইয়া যায় না। নিজে দু একবার গিয়াছিল, বেশি দিন টিকিতে পারে নাই, ভাই বউদের ব্যবহার ভালো নয়। হাজারির সঙ্গে কুসুম সেই সব কাহিনী বলিতে লাগিল, ছেলেবেলায় গ্রামে কি পথে কি করিয়াছিল, সেই বিষয়ে কথাও তাহার আর ফুরায় না। এখানে ছোলার শাক পয়সা দিয়ে কিনতে হয়, আমাদের গাঁয়ের যুগি পাড়ার মাঠে আমরা ছোলার শাক তুলতে যেতাম জ্যাঠামশাই। একবার তখন আমার বয়স 9 বছর, আমি আর সাধু কুমোরের মেয়ে আমরা দুজনে গিয়েছি ছোলার শাক তুলতে। একটা মিনসে দেখি জ্যাঠামশাই ছোলার খেতে বসে কচি ছোলা তুলে তুলে খাচ্ছে, আমাদের দেখে না দৌড় দৌড়, বিষম দৌড়। আমরা তো হেসে বাঁচি নে, ভেবেছে বুঝি আমাদের ক্ষেত, বলিয়া কুসুম মুখে কাপড় দিয়া হাসিতে হাসিতে গড়াইয়া পড়ে আর কি। হাজারি দেখিল ইহার ছেলে মানুষই গল্প শুনিতে গেলে ওদিকে হোটেল যাইতে বিলম্ব হইবে, পদ্মঝি মুখ নাড়ার চোটে অতিষ্ঠ করিয়া তুলিবে। সে উঠিয়া যাইতেছে, কুসুম বলিল, দাঁড়ান জ্যাঠামশাই, আপনার জন্য একটা জিনিস করে রেখেছি, সেইটা দেবার জন্যই আপনাকে নিয়ে এলাম, বলিয়া একটা কাপড়ের পুঁটুলি খুলিয়া একখানা কাঁথা বাহির করিয়া হাজারির সামনে মেলিয়া ধরিয়া বলিল, কেমন হয়েছে কাঁথাখানা? বাহ বেশ হয়েছে রে। কুসুম কাঁথাখানা পাঠ করিতে করিতে হাসি মুখে বলিল, আপনি এখানা রাত্রে পেতে শোবেন, আপনি শুধু মাদুরের উপর শুয়ে থাকেন হোটেলে, আমার অনেক দিনের ইচ্ছে একখানা কাঁথা আপনাকে সেলাই করে দেব, তা 2-3 মাস ধরে একটু একটু করে, এখানা আজ দিন 5-6 হলো শেষ হয়েছে। হাজারি ভারী খুশি হইল। কুসুমের বাবা রসিক ঘোষ প্রায় তাহার সমবয়সী, কুসুম তাহার মেয়ের সমান, একই গাঁয়ের লোক, তাহা হইলেও কি সবাই করে, গাঁয়ে তো কত লোক আছে। মুখে বলিল, বেঁচে থাকো মা, মেয়ে না হলে বাপের জন্য এত আত্মি দেখায় কে, ভারী চমৎকার কাঁথা, আমি পেতে শুয়ে বাঁচব এখন। বেশ বেশ। কুসুম বলিল, জ্যাঠামশাই আপনি তো বললেন মেয়ে না হলে কে করে, কিন্তু আমিও বলছি, বাবা না হলে হোটেল থেকে নিজের মুখের ভাতের থালা কে মেয়েকে দেয় লুকিয়ে, শ্রাবণ মাসের সেই বাদলায়। কুসুমের চোখ দিয়া জল গড়াইয়া পড়িতে সে বাঁ হাতে আঁচল দিয়া চোখ মুছিয়া চুপ করিয়া মাটির দিকে চাহিয়া রহিল। কিছুক্ষণ পরে বলিল, মাথার ওপর ভগবান জানেন, আর কেউ জানে না, আপনি আমার জন্যে যা করছেন, আপনি ব্রাহ্মণ দেবতা, আমি ছোট জাতের মেয়ে, আমার ছোট মুখে বড় কথা সাজে না, তবে আমিও বলছি, ওপরের দেনেওয়ালা আপনাকে ভাতের থালার বদলে মোহরের থালা যেন দেন, আমিও যেন দেখে মরি, বলিয়াই সে আসিয়া হাজারির পায়ে গড় হইয়া গলায় আঁচল দিয়া প্রণাম করিল।